কোরিয়ান নিউজ পেপার আসে যে তিনজন লোক, মানে তিনজন স্টুডেন্ট, তারা হলো কিছু মালামাল চুরি করে বা ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছে বা এই টাইপের কিছু। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো। আজকে আপনাদের কাছে আসলে একটা নিউজ নিয়ে এসেছি, বা মনে করেন যে একটা স্যাড পোস্ট নিয়ে এসেছি। সেটা হলো যে আপনারা জানেন যে বর্তমানে দক্ষিণ কোরিয়াতে যে স্কাউট রয়েছে, স্কাউটদের জাম্বুরি যেটাকে বলা হয়, 25তম জাম্বুরি, এই জাম্বুরির যে অনুষ্ঠানটা এটা দক্ষিণ কোরিয়াতে হচ্ছে। তো এখানে প্রায় 154টা দেশ থেকে যারা স্কাউটের সাথে সংশ্লিষ্ট এবং স্কাউটদের বিভিন্ন সেক্টরে যারা কাজ করে, এরকম 154টা দেশ থেকে মূলত দক্ষিণ কোরিয়াতে এসেছে লোক, এবং এদের মধ্যে আমাদের বাংলাদেশও আছে। তো যখন আসলে বাংলাদেশ আসছে এবং বাংলাদেশ যখন স্টেজে উঠছে, সেখানে আমাদের দেশের পতাকা নিয়ে, তারপরে আমাদের দেশের যখন যে একটা গান আছে যে ও পৃথিবী এবার এসে দেখে যাও, এই গানটা নিয়ে যখন তারা আসছে, ওই মুহূর্তটা না আসলে খুব সুন্দর ছিল, খুব ভালো ছিল। আমরা অনেক উৎসাহ প্রকাশ করেছি যে না, আমাদের দেশ থেকেও এসেছে, এটা খুব ভালো লাগে আসলে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই যে যারা আসছে, তাদের মধ্য থেকে তিনজন স্টুডেন্ট, সম্ভবত তিনজন, যে কোরিয়ান ফিউনিজম বলা হয়, অর্থাৎ সুবিধাজনক দোকান আর কি, যেখানে মনে করেন আপনি গিয়ে কোনো কিছু নিজে কিনবেন, ওখানে একজন সেলসম্যান থাকে, উনি শুধু কাউন্টারে বসে থাকে, ওনার দায়িত্ব শুধু হিসেব করা। আপনি যাবেন, আপনার যা যা লাগবে দেখে, যেটা যেটা দরকার নিয়ে এসে ওখানে এসে হিসেব করবে। এই তো এরকম হলো কোরিয়ার পদ্ধতি। আবার কিছু দোকান আছে সেখানে কোনো মানুষ থাকে না, একজন মানুষও থাকে না, এরকম অনেক দোকান আছে কোরিয়াতে, যেখানে আপনি যাবেন, আপনার যা লাগবে কিনবেন, তারপরে ওইটা কিউআর কোড আছে, সেটা স্ক্যান করবেন, স্ক্যান করে সেখানে মেশিন আছে, আপনি কার্ড দিয়ে টাকা, মানে খেসান বলা হয় বা হিসেব করা বলা হয় বা পে করা হয়, যাই বলি, টাকা পে করবেন, তারপরে সেখান থেকে চলে আসবেন। একই রকমভাবে আপনি যদি ক্যাশ ব্যবহার করতে চান, সেখানে ক্যাশও ব্যবহার করা যায়, তবে বেশি কার্ডটাই কোরিয়ানরা ইউজ করে, ক্যাশটা ওইভাবে ইউজ করে না। তো এরকম অনেক দোকান আছে যেখানে মনে করেন কেউ নাই, শুধু সিসিটিভি ক্যামেরা আছে। আর এই যে ঘটনাটা ঘটেছে সেটা হলো যে এখানে আসলে ওই রকম কাস্টমারের, মানে ফিউনিজম ছিল, কিন্তু সেখানে আর কি বলে যে যিনি কাস্টমার, মানে সেলসম্যান আর কি, উনি ছিলেন। তো সেখান থেকে আসলে তিনজন আর কি, যেটা নিউজ পেপার আসে, কোরিয়ান নিউজ পেপার আসে যে তিনজন লোক, মানে তিনজন স্টুডেন্ট, তারা হলো কিছু মালামাল চুরি করে বা ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছে বা এই টাইপের কিছু, অর্থাৎ হিসেব না করে ওই জিনিসগুলো নিয়ে নিয়েছে। এটা ধরা যায় যে এক প্রকারের চুরি, মানে চুরি করেছে আর কি, সহজ কথায় যদি বলি, চুরি করে তারা তাদের ব্যাগের মধ্যে করে আসলে নিয়ে গিয়েছিল। এবং এটা সিসিটিভি ক্যামেরায় যখন ওই যে জিনিস দোকানে ছিলেন, উনি ব্যাপারটা হয়তো পর্যবেক্ষণ করেছে বা ওনার কাছে এটা মনে হয়েছে, উনি পুলিশকে ইনফর্ম করে, পুলিশ আসে, এসে ইনভেস্টিগেশন করে এবং এটা ধরা খায় সিসিটিভি ক্যামেরা থাকার কারণে। কোরিয়াতে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা আছে, শুধুমাত্র বাথরুম ছাড়া। তো আসলে এখানে ওই রকম অপরাধ করা সম্ভব না। তো যেটা বলতেছিলাম, এই যে কাজটা করেছে, কোরিয়ান নিউজ পেপারে খবর আসছে, এটা কি আসলে আমাদের দেশের জন্য ভালো হয়েছে? এটা কি আমাদের দেশের জন্য খুব মঙ্গলের একটা কাজ হয়েছে? আসলে আমরা এমন কেন? আমাদের ভিতরে কি এইসব, মানে কি বলে যে, মানে সততা, ন্যায়পরায়ণতা, নিষ্ঠা, এইগুলোর এত অভাব কেন? এই কাজটার জন্য এই যে নিউজ পেপারে খবর আসছে, এখন আমরা যারা কোরিয়াতে বসবাস করছি বা মানে যারা আসে, এদের আসলে এর জন্য অনেক সময় লজ্জিত হতে হবে না? এরপর আবার শুনতে পাচ্ছি যে যারা আসছে তাদের মধ্যে থেকে হয়তো দুই একজন নাকি পালিয়ে গিয়েছে বা বাংলাদেশে ফেরত যাবে না, তারা এখানে থেকে যাবে, এরকম পরিকল্পনা করতেছে। তো এইটা তো আসলে আমাদের জন্য একটা দুঃখের বা একটা লজ্জাজনক ব্যাপার, তাই না? কেন আমরা এরকম? আমাদের কি মনুষ্যত্ব নাই? আমরা কি কখনোই ভালো হব না? এই কাজগুলো কি করা খুবই জরুরি? কী শিক্ষা পাচ্ছি আমরা? আমাদেরকে কী শেখানো হচ্ছে? আমাদেরকে কী শেখানো হচ্ছে? এই যে 154টা দেশ থেকে আসলো, এই 154টা দেশের মানুষ এই ব্যাপারটা জানবে না? আমাদের নামে একটা কলঙ্ক চলে আসছে না যে আমরা চোর, আমরা চোর জাতি, আমরা এখানে এসে দাম কত? মানুয়ান বলছে, কোরিয়ান মানুয়ান বলতে বোঝায় যে, মানে বাংলা টাকায় যদি হিসেব করি 700 টাকা, 700 টাকারও কম বা বেশি হতে পারে, কম বেশি হতে পারে, এই 700 টাকারও কম এই টাইপের একটা প্রোডাক্ট তারা চুরি করেছে। চিন্তা করা যায়, এটা আসলে কেমন কি বলে যে, মানে খুব খারাপ লাগার একটা বিষয়, তাই না? এটাও সম্ভব, এত কম দামে একটা জিনিস তাও চুরি করতে হবে আমাদের? এর দ্বারা আসলে কি আমাদের দেশের মান সম্মান নষ্ট হয় না, মান সম্মান ক্ষুণ্ণ হয় না? এই কাজগুলো কেন করতে হবে? এই কাজগুলো কি না করে আমরা থাকতে পারি না? এর আগেও কোন দেশে যেন এরকম একটা ব্যাপার হয়েছে যে সেখানে গিয়েছিল সরকারি কর্মকর্তা, সেখানে গিয়ে আর ফেরত আসেনি? এইগুলো আসলে দেশের জন্য অনেক লজ্জার, অনেক সম্মানহানিকর। তো
তো আশা করি আপনারা যারা ইন ফিউচারে দেশের বাইরে আসবেন বা আমরা যারা আছি আমরা আসলে এই ব্যাপারগুলোতে একটু সচেতন থাকা উচিত, কারণ আমার একজনের জন্য আমার পুরো দেশের যাতে বদনাম না হয়, আমাদের আসলে যে নৈতিক শিক্ষা বা মনুষ্যত্ব এগুলোর আসলে প্রয়োজন, এগুলো আসলে আমাদের খুবই খুবই জরুরি হয়ে গেছে। কারণ এত অধঃপতন কীভাবে হতে পারে একটা জাতির? তো যদি ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই এই বিষয়টা আসলে আপনাদেরকে জানানোর জন্য এই ভিডিওটা করা। এই সবাই সচেতন থাকবেন, সাবধান থাকবেন, এইসব ছোটোখাটো ব্যাপার থেকে বিরত থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।